হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরেজ ওসামউদ্দিন খন্দকার, জে ক্যাপিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক রিটার্গেটিং অবলিক রিমার্কেটিং অ্যাডস স্টেপ বাই স্টেপ গাইড ফর ইউ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটেক নিউজ। এখান থেকে আপনারা অ্যাডভান্স ফেসবুক রিটার্গেটিং অবলিক রিমার্কেটিং অ্যাডস স্টেপ বাই স্টেপ গাইড ফর ইউ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিভাবে আমরা আমাদের বিজনেসের মধ্যে আমরা কি করতে পারি, আমরা বেশি বেশি সেল জেনারেট করতে পারি বা আমরা সেলস ইনক্রিজ করতে পারি, আর সেই জন্য কি করতে হবে আমাদের এখানে যে রিটার্গেটিং অ্যাড বা আমরা যেটা বলি রিমার্কেটিং অ্যাড, তো সেটা করার যে এখানে যে টোটাল স্টেপগুলো আছে, যে টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের কোথায় ঢুকতে হবে? আমরা প্রথমে ঢুকবো আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে। তাহলে আমরা দেখা গেছে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ওপেন করার পরে আমরা অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে facebook.com লেখা আমরা ইচ্ছে করলে এখান থেকে অ্যাড ম্যানেজার লেখেও ঢুকতে পারি। আমাদের এখানে অ্যাড ম্যানেজারে ঢোকার পরে তারপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আমাদের ক্যাম্পেইন আমাদের তৈরি করার জন্য প্রথমে আমরা কি করবো, এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করতে হবে, যে আপনার কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবেন, আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবেন, সেইটা আপনার কি করবেন এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমরা ক্যাম্পেইন থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবো। বাস করার পরে তারপর এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে এখন শুরুতেই আমরা ইচ্ছা করে শুরুতে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে অবজেক্ট আমরা দেখা গেছে সিলেক্ট করে আমরা এখান থেকে শুরুতে ক্যাম্পেইন সেট আপ করে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, ক্যাম্পেইন সেট আপ করে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। অথবা চাইলে আমরা শুরুতে কি করতে পারি, আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেট করে দিয়ে তারপরে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করতে পারি। তাহলে আমরা দুইটা ওয়েতে বিষয়টা দেখব। তাহলে চলুন এখন প্রথমে আমরা কি করি, আগে অডিয়েন্স আমরা এখান থেকে টার্গেট করি, তারপর আমরা এখান থেকে ক্যাম্পেইনের বিষয়টা দেখব। তাহলে অডিয়েন্স এখান থেকে আমাদের টার্গেট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাবো এখান থেকে অল টুলস অপশনে। অল টুলস অপশনে ক্লিক করার পরে তারপর এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের অডিয়েন্স অপশনে। তাহলে আমরা এখন নিজ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের অ্যাডভার্টাইজ অপশনের ভিতরে আমাদের কি লেখা আছে, অডিয়েন্স। আমরা অডিয়েন্সে ক্লিক করলাম। বাস অডিয়েন্সে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি আমাদের অডিয়েন্সের অপশনগুলো চলে আসছে। তাহলে এখন অডিয়েন্সের ভিতরে আমাদের চার ধরনের অডিয়েন্স এখানে দেওয়া আছে, কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, সেফ অডিয়েন্স আর স্পেশাল অ্যাড অডিয়েন্স। তাহলে এখান থেকে ধরেন আমরা অডিয়েন্সের বিষয়গুলো করার আগে আমরা যদি চাই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে, তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমরা যদি আমাদের বিজনেসটা একেবারে নিউ থাকে, যে আমরা কি করছি আমাদের বিজনেস মাত্র আমরা স্টার্ট করছি, এখন আমরা আমাদের বিজনেসটাকে আমরা কি করব, আমাদের টার্গেটের অডিয়েন্সের কাছে আমাদের বিজনেসটাকে আমরা কি পরিচয় করাবো, যে আমরা একটা বিজনেস দিয়ে স্টার্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের বিজনেসটা যাতে মানুষ চিনুক জানুক, সেই ক্ষেত্রে মানুষকে বিজনেসের সাথে পরিচয় করানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের আমাদের ওই ধরনের আমাদের ক্যাম্পেইন এখান থেকে স্টার্ট করতে হবে। এখন যদি আপনি নতুন একটা বিজনেস শুরু করেই আপনি যদি সেখানে ধরেন যে আপনি কোনো স্ট্র্যাটেজি ফলো না করে, আপনি কোনো সেলস ফানেল সেট না করে, আপনি যদি নিজের ইচ্ছা মতো করে আপনার সেখানে ক্যাম্পেইন আপনি দিতে থাকেন, আপনি অ্যাডভার্টাইজ করতে থাকেন, তখন কিন্তু আপনার সেখান থেকে আপনি মানে ভালো সেল পাবেন না, মানে দেখা গেছে আপনার সেখান থেকে তেমন সেল আসবে না। দেখা গেছে আপনি এলোপাথারিভাবে যদি আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে থাকেন ক্যাম্পেইন সেট আপ করে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার দেখা গেছে আপনার সেখানে অনেক ডলার খরচ করলেন, আপনার দেখা গেছে সেখানে আপনি নিজের মতো করে টার্গেট করলেন, কিন্তু দেখা গেছে আপনার সেখান থেকে আপনি 100% মধ্যে আপনার দেখা গেছে 2% কি 3% আপনি এরকম সেল হইতে পারে। তো সেই কারণে আপনাকে কি করতে হবে, আপনাকে যে সেলস ফানেলের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন সেলস ফানেলের বিষয়টা কি, তো সেই বিষয়ের উপরে ধরেন দেখি অলরেডি আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও আছে, যে সেলস ফানেলের মাধ্যমে কিভাবে দেখা গেছে আমাদের বিজনেসের ভিতরে আমরা সেলস বাড়াইতে পারি, আমরা কিভাবে রিটার্গেটিং করতে পারি, সেই বিষয়ের উপরে ধরেন এখান থেকে আমাদের সেলস ফানেলের এই ভিডিওটা দেখলে আপনি এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরেন যে এই যে সেলস ফানেলের বিষয়টা, সেটা ধরেন আমি একটু আবার আপনাদের বলছি। তো এখান থেকে ধরেন যে কি আপনি যখন এখান থেকে আপনার নতুন বিজনেসের জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডভার্টাইজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যদি আপনার ঢুকে যান আপনার কনভার্সনে, আপনি যদি প্রথমে ঢুকে যান ক্যাটালগ সেলে, এটা করে যদি আপনি এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করেন, তাহলে বলছি আপনার তেমন কোনো সেল আসবে না। কেন, আপনার বিজনেস সম্বন্ধে তো আপনার কাস্টমাররা আপনার কি আপনার ভিজিটররা তো আপনার বিজনেস সম্বন্ধে জানেই না। তাহলে আপনার না জানে আপনার বিজনেস সম্বন্ধে তাদের কোনো ট্রাস্টের যদি না আসে, আপনার বিজনেস সম্বন্ধে তারা যদি ভালোভাবে না জানে, তাহলে এখান থেকে আপনার প্রোডাক্টটা সেল হবে কিভাবে? তো সেই কারণে আপনি নতুন বিজনেস যখন স্টার্ট করবেন এবং সেখানে যখন আপনার কি থাকবে আপনার এখানে প্রোডাক্টগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার নতুন বিজনেসের জন্য আপনার এখান থেকে অ্যাওয়ারনেস আপনার রিস আপনি এই ধরনের এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার ক্যাম্পেইনগুলো স্টার্ট করতে পারেন। যে কীরকম বিষয়টা আমরা এখানে যাই, আমাদের অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে যখন আমরা এখান থেকে ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করি, তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কি এই যে ক্যাম্পেইনের অবজেক্টগুলো যেগুলো চলে আসে,
এই যে অবজেক্টগুলো ধরুন এখান থেকে অবজেক্টগুলো আমরা কি করবো সিলেক্ট করবো। তো সেই ক্ষেত্রে এখন আপনার বলছে কি আপনার নতুন বিজনেসের ক্ষেত্রে আপনি এখান থেকে তো কি করতে পারেন না, আপনি যদি সরাসরি কনভার্সন এসে পড়েন, আচ্ছা যদি আপনি এখানে কনভার্সন কিংবা আপনি স্টোর ট্রাফিক ক্যাটালগ সেল আপনি এই ধরনের যদি এখান থেকে কি করেন ক্যাম্পেইন সেট আপ করেন, তাহলে বলছি আপনার তেমন একটা সেল আসবে না। কেন, আপনার বিজনেস সম্বন্ধে মানুষ জানে না, আপনার বিজনেস সম্বন্ধে মানুষের ট্রাস্ট নাই। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসে যখন আপনার মানুষের ট্রাস্টেড হবে, জানবে, চিনবে ভালো করে, তখনই আপনি এই ধরনের আপনি যদি এখানে ক্যাম্পেইন চালান তখন আপনার এখান থেকে সেলটা বেশি হবে। তাহলে প্রথমে আপনি কোন ধরনের এখানে আপনি ক্যাম্পেইন করবেন, আপনার অ্যাওয়ারনেস, কারণ আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাশাপাশি আপনার রিচ, আপনি ধরুন এই ধরনের ক্যাম্পেইন সেট আপ করে আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসের মধ্যে মানুষ কি হবে, আপনার বিজনেসটা মানুষ চিনবে, জানবে, তখন জানবে, দেখবে আপনার প্রোডাক্টগুলো, দেখবে আপনার বিজনেসের আনুষঙ্গিক অন্য সমস্ত বিষয়গুলো দেখবে। দেখার পরে যখন মানুষের ভিতরে ট্রাস্টেড আসবে, তখন ট্রাস্টেড আসলে তখন আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার এখানে কনসিডারেশন হয়ে যায় আপনার সেকেন্ড অপশন হয়ে যায় এই ধরনের ক্যাম্পেইনগুলো আপনি করতে পারেন, যে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে কিংবা আপনার পেজ থাকলে পেজে আপনার ট্রাফিক নিয়ে আসতে পারেন, আপনার পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, আপনার ইয়েতে যদি ভিডিও থাকে আপনার ভিডিওর মধ্যে ভিউ বাড়াতে পারেন, আপনি কি করতেন লিড জেনারেশন করতে পারেন, তারপর আপনার বিভিন্ন মেসেজের বিষয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। তারপর আপনার ফাইনালি যখন এই কাজগুলো করা হয়ে গেল, আপনার বিজনেসটা যখন কি একটু জমজমাট হয়ে গেল, মানে আপনার বিজনেসটা মানুষ চিনলো, জানলো, ভালো করে বুঝলো, তখনই আপনি কি করবেন, আপনি এখানে কনভার্সন এই ধরনের আপনি ক্যাম্পেইন চালাবেন, তখন তো কি হবে আপনার এখান থেকে সেলসটা বেশি হবে, আপনার কি হবে তখন সেলসটা বেশি হবে। আর এই যে আপনার কনভার্সন যেখানে বিষয়গুলো দেওয়া আছে এই ধরনের ক্যাম্পেইন আপনি করলে তখন বসে আপনার সেলসটা আরও কি হয়ে যাবে, আপনার অনেক বেশি বাইরে যাবে। আর সেই ক্ষেত্রে এখানে আপনি কি করবেন, আপনার যেটা বললাম আপনি এই যে এখানে যে বিষয়টা দেওয়া আছে এইভাবে আপনারা কাজ করতে হবে, এবং সেটাকে আপনার আপনার সেলস ফানেলের মাধ্যমে করতে হবে। তো সেলস ফানেলের বিষয়টা তো আপনি ধরেন যে কি এই যে আমরা প্রসেসটা বললাম এটাই সেলস ফানেল। তাহলে এখানে সেলস ফানেলের ধরনের বিষয় আর একটু লেখা আছে এখানে, এই ধরনের অবজেক্ট ক্যাটাগরি যেটা আমি বললাম এখানে টপ ফানেল, মিডল ফানেল, বিলো ফানেল, তো এই যে বিষয়গুলো ধরুন এগুলো এই বিষয়গুলো ধরুন যে অলরেডি আমি আগের সেলস ফানেলের ভিডিওর মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো এখন ধরুন যে কি এই যে অবজেক্ট ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেখানে অ্যাওয়ারনেস কনসিডারেশনের মধ্যে এই যে বিষয়গুলো আপনার প্রথম দিকে করবেন আপনার বিজনেসে। তারপরে বিজনেস একটু রানিং হয়ে গেলে তখন আপনি যে দ্বিতীয় অপশনে যাবেন মিডল ফানেলে, তো মিডল ফানেলে যে আপনি এই ধরনের ক্যাম্পেইন করবেন। তারপর আপনি কি করবেন ফাইনালি যখন আপনার বিজনেস সম্বন্ধে মানুষের অনেক ভালো জানাশোনা হয়ে গেল, আপনার বিজনেসের মধ্যে দেখা গেছে মানুষের এঙ্গেজমেন্ট অনেক ভালো, তখন আপনাকে যদি লাস্টে কি করেন আপনি এই ধরনের ক্যাম্পেইন করেন কনভার্সন টাইপের, তখন এখান থেকে আপনার সেলের পরিমাণটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো এইভাবে সেল ফানেলের মাধ্যমে এই যে এই প্রসেসটা আর যেটা বললাম যে এই প্রসেসটা আপনার ফলো করে যদি আপনার ক্যাম্পেইন সেট আপ করে করেন, তাহলে আপনার কি হবে আপনার ইয়ার মধ্যে বিজনেসের মধ্যে সেলের পরিমাণটা অনেক বেশি বাড়বে। তো এই কারণে এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তারপরে ধরুন যে কি এগুলো তো আপনারা ফলো করবেন, তারপরে সেই ক্ষেত্রে কি আপনাদের যে টার্গেটেড অডিয়েন্সের বিষয়গুলো আপনাকে ভালোভাবে টার্গেট করতে হবে। আপনারা তো এই আপনার এই স্ট্র্যাটেজি ফলো করবেন, সেলস ফানেল তো ফলো করবেনই, পাশাপাশি কি করবেন আপনারা দেখা গেছে যে অডিয়েন্সের যে বিষয়গুলো থাকে অডিয়েন্সের বিষয়গুলো আপনাকে টার্গেটিং করতে হবে খুব ভালোভাবে, যে আপনাদের কোন ধরনের অডিয়েন্স আপনাদের প্রোডাক্টগুলো কি করে পারচেস করবে, আপনাদের সেই ধরনের আপনার অডিয়েন্সগুলো আপনাকে খুব ভালোভাবে টার্গেট করতে হবে। আর সেই ক্ষেত্রে এখানে কি আমাদের যে অডিয়েন্সের যে বিষয়গুলো আছে যেমন কাস্টম অডিয়েন্স, তারপরে লোকালাইজ অডিয়েন্স, এই ধরনের অডিয়েন্সের বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে। তাহলে এখন যদি আপনার বিজনেস আপনার নতুন থাকে, তাহলে বলছে কি আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, সেলস ফানেল ফলো করবেন, পাশাপাশি আপনারা এখানে কি করতে পারেন আপনার সেফ অডিয়েন্স আপনি তৈরি করে আপনি সেগুলো ক্যাম্পেইন দিতে পারেন। কারণ যেহেতু আপনার নতুন বিজনেস আপনি স্টার্ট করছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে সেলস ফানেল ফলো করার ফলে ধরুন সেলস ফানেল ফলো করে মানে কি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ এই ধরনের ক্যাম্পেইন আপনি দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে আপনার সেফ অডিয়েন্স আপনি করে ইচ্ছা করলে আপনি আপনার নতুন বিজনেসটাকে মানুষের কাছে আপনি পরিচয় করাতে পারেন। তো আপনি এখানে আমরা ক্রিয়েট সেফ অডিয়েন্স আমরা ক্লিক করলাম, করার পরে এখন ধরুন যে কি আপনার কি ধরনের বিজনেস আপনার ওই ধরনের অডিয়েন্সের এখানে কি করবেন টার্গেটিং করবেন। তো এখান থেকে করার জন্য এখান থেকে কি করবেন আপনি এখানে কোন কান্ট্রিতে দেখাবেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে দেখা গেছে এখান থেকে কোন বয়সের লোক আপনার এই বিজনেসটা দেখবে, তারপর আপনার মেল না পুরুষ না উভয় দেখতে পারবে, তারপরে দেখা গেছে আপনি এখান থেকে কি করবেন আপনার এখান থেকে এই অপশন থেকে আপনার ডেমোগ্রাফিক ইন্টারনেট বিহেভিয়ার এই মাধ্যমগুলো দেখাই দিয়ে ইচ্ছা করলে আপনার সেফ অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন। তো এই সেফ অডিয়েন্সের মাধ্যমে কি আপনার নতুন বিজনেসটাকে আপনি মানুষের কাছে পৌঁছাইলেন, মানুষকে জানাইলেন, তো আপনি জানালেন পরে বলছি সেখান থেকে আপনার মানে দেখা গেছে নতুন বিজনেস আপনার যদি সেলস একটু কম আসে, তার পরবর্তীতে যখন আপনি কি করবেন এখান থেকে আবার এই যে কাস্টম অডিয়েন্স আপনার লোকালাইজ অডিয়েন্স এই অডিয়েন্সগুলো দেখাই দেওয়া যখন আপনি কি করবেন এখানে রিটার্গেটিং আপনার ক্যাম্পেইন রিটার্গেটিং রিমার্কেটিং করবেন, তখন আপনার সেলের পরিমাণটা আরও বাড়বে, তখন সেলের পরিমাণটা কি আপনার আরও দ্বিগুণ আরও বেশি বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে কাস্টম অডিয়েন্সের বিষয় লোকালাইজ অডিয়েন্সের বিষয় তো এই বিষয়গুলোর উপরে ধরুন যে কি অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যে কাস্টম অডিয়েন্সের উপরে অনেক ভিডিও, পাশাপাশি লোকালাইজ অডিয়েন্সের উপরেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার এখান থেকে ধরুন সার্চ করলে যে কাস্টম অডিয়েন্স লোকালাইজ অডিয়েন্স সার্চ করলে এখান থেকে ওই ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন। তারপর আমি বিষয়টা দেখাই দিচ্ছি এখান থেকে, তারপর এখানে আমরা ধরুন এই যে কাস্টম অডিয়েন্স যদি এখন যাই আমরা কি একটা কাস্টম অডিয়েন্সে গেলাম, এর কাস্টম অডিয়েন্স আমরা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন হয়তো করতে পারি। তাহলে এখন কাস্টম অডিয়েন্স আমরা কখন করতে পারবো, যদি অলরেডি
কি কোথায় অলরেডি যদি কি করা থাকে আমার পেজে কিংবা আমার ওয়েবসাইটে দেখা গেছে কি আমার যদি কি থাকে ভিজিটর থাকে আমরা কি করব প্রথমে আমরা যেটা বলছি কি আমরা এখান থেকে যে সেভ অডিয়েন্স যেটা করব আমরা এখান থেকে সেলস চ্যানেলের অপশনগুলো দেখ আমার সেলস চ্যানেলের মাধ্যমে আমরা কি করব সেলস চ্যানেল ফলো করে যখন আমরা বলছি কি এখান থেকে আমরা সেভ অডিয়েন্স করব কেন সেভ অডিয়েন্স করে আমরা এখান থেকে বুস্টিং করব বা এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করব কেন কারণ আমাদের নতুন বিজনেসটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মানে আমাদের বিজনেসের মধ্যে আমাদের কাস্টমার আনার জন্য আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে আমাদের কাস্টমারের এঙ্গেজটা বাড়ানোর জন্য আমরা কি করব এই সেভ অডিয়েন্সের মাধ্যমে আমরা প্রথম দিকে আমরা কি করব সেলস চ্যানেল ফলো করে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করব যাতে আমাদের ওয়েবসাইটে বা আমাদের আমাদের পেজ থাকলে পেজে মানে আমরা যে মাধ্যমে এখান থেকে কি করব আমরা অ্যাডভার্টাইজ করব সেই মাধ্যমে যাতে আমাদের কি ভিজিটরটা আমাদের এখানে বেশি থাকে থাকলে সেই ভিজিটর থেকে দেখা গেছে কি আসবে সেই ভিজিটর থেকে দেখা গেছে যেসব ভিজিটর কি করবে আমার এখান থেকে আমার যে যদি ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের মধ্যে কি থাকবে তারা দেখা গেছে এখানে কি করে সব ভিজিটর তো আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবে না আমার প্রথমবার দেখা গেছে কিছু ভিজিটর 2% কি 3% ভিজিটর আমার এখান থেকে প্রোডাক্ট পারচেস করলো কিন্তু দেখা গেছে কি এখানে আরো অন্য ভিজিটররা কি করবে এখানে আমার ওয়েবসাইটে আসার পরে তারা অ্যাড টু কার্ট করবে কেউ এসে ইনিশিয়াল চেক আউট করবে কেউ এসে এখানে পেজ ভিউ করবে ঠিক আছে কেউ এসে কি করলো এখানে দেখা গেছে আমার প্রোডাক্টগুলো দেখলো ঠিক আছে তারপর কেউ করলো এখানে কি এখানে পেমেন্টের বিষয়গুলো মানে বিভিন্ন ধরনের ইভেন্টের বিষয়গুলো আমার ওয়েবসাইটে এসে তারা করবে বিভিন্ন আমার ল্যান্ডিং পেজে ঢুকবে তো এখান থেকে দেখা গেছে সবাই তার পারচেস না করে 2-3% পারচেস করলো আর বাকি যারা আমার ওয়েবসাইটের মধ্যে কি ছিল এঙ্গেজ ছিল বিভিন্ন ধরনের ইভেন্টের বিষয়গুলো করলো আর সেই ধরনের কাস্টমারকে এখানে আমরা কি করতে পারবো আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা কি করতে পারবো ট্র্যাক করে ইচ্ছে করলো পরবর্তীতে এখান থেকে ওই ধরনের কাস্টমারকে আমরা রিটার্গেটিং করে বা রিমার্কেটিং করে এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করে আবার ওই ধরনের কাস্টমারের জন্য আমাদের ওই সেম ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা এখান থেকে কি করতে পারবো আমরা এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো তাহলে করলে কি হবে ওই ধরনের কাস্টমারের সামনে ফেসবুক করবে কি আমাদের আমরা যে প্রোডাক্টগুলো দেখা গেছে আমাদের কাস্টমার বেশি ভিউ করছে ওই রিলেটেড প্রোডাক্টগুলো যখন এখান থেকে আমরা আবার কি করবো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করবো এখন ফেসবুক আমরা এখান থেকে যখন পিক্সেলের মাধ্যমে এখান থেকে আমরা কাস্টমারকে আমরা ট্র্যাক করে আমরা এখান থেকে রিমার্কেটিং বা আমরা রিটার্গেটিং আবার ক্যাম্পেইন করবো তো সেই ক্ষেত্রে ওই ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক করবে কি আমাদের ওই প্রোডাক্টগুলোকে এখানে বারবার শো করাবে তো শো করলে কি হবে দেখা গেছে এতে আমাদের সেলসের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে এতে আমাদের আমাদের বিজনেসের মধ্যে সেলের পরিমাণটা কি বেশি বেশি হবে যদি আমরা এখান থেকে আমরা পিক্সেলের মাধ্যমে যদি আমাদের ওয়েবসাইট থেকে করি কিংবা দেখা গেছে আমরা করতে পারি কি আমাদের পিক্সেল ছাড়াও দেখা গেছে এখান থেকে আমাদের আর অপশন আছে যে আমাদের ওয়েবসাইট হচ্ছে পিক্সেলের বিষয় তারপর আমরা কি করতে পারি চাইলে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ থেকে ইচ্ছা করলে আমরা কাস্টমার লিস্ট তৈরি করতে পারি তো ফেসবুক পেজের মধ্যে আমাদের যে ফলোয়ার আমাদের যারা লাইক করছে আমাদের পেজে তাদেরকে আমরা এখান থেকে বিভিন্নভাবে টার্গেট করে আমরা কাস্টমার লিস্ট তৈরি করতে পারি তারপরে চাইলে আরও বিভিন্ন হয়ে আছে আমরা কাস্টমারের লিস্টের মাধ্যমে আমরা কাস্টমার লিস্টে যদি যাই তাহলে এই লিস্টে যাওয়ার পরে দেখা গেছে কাস্টমারের লিস্ট থাকে কাস্টমারের নেম ফোন নম্বর ইমেল অ্যাড্রেস ওইরকম কাস্টমারের লিস্টের বিষয়গুলো আমরা আপলোড করে ইচ্ছা করলে এখান থেকে আমরা কাস্টমার লিস্ট তৈরি করতে পারি তারপরে যদি আমাদের অ্যাপসে যাই তো অ্যাপসে গেলে দেখা গেছে আমাদের যদি কোনো অ্যাপস তৈরি করা থাকে সেই অ্যাপসের মধ্যে আমাদের যে ধরনের ভিজিটর আছে আমাদের যে অ্যাপসগুলো আমাদের কাস্টমার ই করছে আমরা সেখান থেকে ইচ্ছা করলে আমরা টার্গেটিং করে আমরা কি করতে পারি আমাদের কাস্টমার লিস্ট তৈরি করতে পারি তারপরে ভিডিও থেকে তারপরে দেখা গেছে আমাদের শপিং অপশন থেকে তারপরে এই যে দেওয়া থাকে এখানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের যেসব ভিজিটর থাকবে মানে এই যে বিভিন্ন মাধ্যম থেকে আমরা কাস্টমার লিস্ট তৈরি করতে পারি তো এই সবগুলো বিষয়ের উপরে দেখা গেছে কি এই যে ইউর সোর্স পাশাপাশি ফেসবুকের সোর্স এই সমস্ত সোর্সের উপরে দেখা গেছে বলছে কি আমাদের অলরেডি আমার চ্যানেলে ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে এই সবগুলো বিষয়ের উপরে তাহলে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের যেটা প্রয়োজন সেটার উপরে আপনারা খুব ইজিলি কাস্টমার লিস্ট তৈরি করতে পারেন তাহলে এখান থেকে ধরুন আমরা ওয়েবসাইটের বিষয়ে একটু দেখি যেমন আমি ওয়েবসাইট এখন ক্লিক করলাম করার পর আমি নেক্সটে যাই যাওয়ার পর এখানে কিভাবে কাজ করবে এখান থেকে সোর্সের ভিতর থেকে আপনার প্রথমে কি দেখা দেবেন আপনার এখানে পিক্সেলের নেমটা আপনার পিক্সেলটা যে তৈরি করা থাকে আপনার এখানে আপনার যদি ইভেন্ট ম্যানেজারে কিংবা আপনার বিজনেস সেটিং আপনার যদি কি করা থাকে আপনার এখানে ই করা থাকে পিক্সেল সেট আপ করা থাকে সেই অ্যাক্টিভ পিক্সেলের বিষয়গুলো আপনার এখানে শো করবে যদি করা থাকে আপনার এখানে তাহলে সেই অ্যাক্টিভ পিক্সেলটা আপনার এখানে শো করবে এখান থেকে পিক্সেল সিলেক্ট করবেন তারপরে দেখা গেছে আপনার যেই ওয়েবসাইটে কি করেন পিক্সেল সেট আপ করলেন আপনার সেই ওয়েবসাইটের ভিতর আপনার কাস্টমাররা কি কি কাজ করলো আপনার অল ওয়েবসাইট ভিজিটর আপনার ওয়েবসাইটের সকল ভিজিটরকে আপনি ট্র্যাক করবেন নাকি আপনার দেখা গেছে পিপল হু ভিজিটেড স্পেশাল স্পেসিফিক ওয়েবসাইট আপনার কাছে কি স্পেসিফিক কোনো ওয়েব পেজের ভিতরে আপনার কাস্টমাররা ভিজিট করছে তাদেরকে আপনি এখান থেকে কি করবেন ওই ধরনের ভিজিটরকে আপনি ট্র্যাক করবেন নাকি করবেন আপনার ভিজিটর বাই টাইম স্পেন্ড আপনার যেসব ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে টাইম স্পেন্ড করছে তাদেরকে আপনি এখান থেকে কি করবেন আপনি এখান থেকে ট্র্যাক করবেন আপনি চেক করুন সেই বিষয়গুলো তিনভাবে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটাই করতে পারেন যেমন আমার থেকে অল ভিজিটর দেখালাম কি অল ওয়েবসাইট ভিজিটর আমার ওয়েবসাইটে যত ভিজিটররা কি করছে আমার এখানে এসে যে ধরনের অ্যাকশনগুলো করছে যে ধরনের ইভেন্টগুলো করছে তার সেই বিষয়গুলো এখান থেকে আমি কি করব এখান থেকে আমি ওই ধরনের ইভেন্টের বিষয়গুলো দেখাবো তাহলে এখান থেকে এইটা করার পরে তারপরে এখান থেকে কি আছে রিটেনশন
তাহলে এখন এই যে রিটেনশন অপশন থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে ডে সিলেক্ট করতে পারবো, যে আপনার দেখা গেছে এখান থেকে আপনার কত দিনের মধ্যে এখানে ই করবেন, যে এখানে দিলাম লাস্ট 60 দিন, তাহলে লাস্ট 60 দিনের ভিতরে দেখা গেছে কি করলো, আমার এই ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আমি যে পিক্সেল থেকে ওয়েবসাইটের ই দিলাম, তারা দেখা গেছে লাস্ট 60 দিনের ভিতরে আমার ওয়েবসাইটের ভিতরে যেসব ভিজিটর কি ছিল, আমার এখানে বিভিন্ন ধরনের ইভেন্টের বিষয়গুলো করলো, অ্যাকশনের বিষয়গুলো করলো, ওই ধরনের ভিজিটরকে টার্গেট করে এখানে কি করবো, আমি একটা কাস্টমার লিস্ট তৈরি করবো। তারপরে চাইলে এখান থেকে আমরা আরও অপশন দেওয়া আছে, এখানে কি করতে পারি আমরা ইনক্লুড মোর পিপল, ইচ্ছাগুলো কি করতে পারি আমরা এখান থেকে আমরা যদি ইনক্লুড করতে চাই অর দিয়ে, তাহলে এখান থেকে আপনার ধরনের যে আমরা অর দিয়ে আর অপশন দেখাতে পারি, অর মাধ্যমে করতে পারি, তাহলে অর দিয়ে যদি আমরা দেখাই তাহলে আমাদের এই অপশন কিংবা এই অপশন দুইটার যখন একটাকে ফেসবুক কি করবে কি সিলেক্ট করবে, দুইটার যখন একটাকে সিলেক্ট করে কি করবে আমাদের দুইটার যখন একটার মধ্যে থেকে ফেসবুক কি করবে ভিজিটর নেবে, এবং কোনটা থেকে নেবে যেটার মধ্যে আমাদের কাস্টমারের মানে দেখা গেছে কি আমাদের অডিয়েন্সের পারফরমেন্স ভালো সেটাকে ফেসবুক সিলেক্ট করে ওইটা থেকে ফেসবুক ভিজিটর নিয়ে একটা কাস্টমার লিস্ট তৈরি করবে। আর যদি আমরা এখানে এই অর না দিয়ে যদি এখানে আমাদের অপশন আছে এনির পরিবর্তে যদি আমরা এখান থেকে অল দিই, তাহলে এখানে চলে আসবে কি আমাদের, এখন আমরা যদি এখানে এই যে ক্লিক করি ফার্দার ন্যারো তাহলে চলে আসবে এন, এন দিলে কাজ করবে কি আমাদের এই অপশন থেকে ভিজিটর নেবে, পাশাপাশি এই অপশন থেকে ভিজিটর নেবে, এন দেওয়া মানে কি দুইটা অপশন থেকে ফেসবুক ভিজিটর নিয়ে একটা কাস্টমার লিস্ট তৈরি করবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন দিলে এই কাজটা করবে। তাহলে আপনার এখন যেটা আপনার দরকার আপনি সেটা করবেন, যেমন আমরা এন দিয়ে করলাম, আপনি ইচ্ছা করলে বসি এখান থেকে আপনি অল দিলে এনটার মাধ্যমে দুই অপশন থেকে ভিজিটর নিতে পারেন, অথবা এন দিয়ে আপনার দুইটা থেকে যাই করে একটা থেকে ভিজিটর আপনার এখান থেকে করে ফেসবুক সিলেক্ট করে একটা কাস্টমার লিস্ট তৈরি করবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই দুই অপশনে আপনার দুই ধরনের কি করবেন ইভেন্ট দেখাই দেবেন। তাহলে এখন আমরা এক ধরনের দিলাম, এখানে ধরুন আমরা আরেক ধরনের ইভেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা লাস্ট কতদিনের ভিতরে দিব সেটা আমরা এখান থেকে ডেটা এখান থেকে সিলেক্ট করব, করার পরে তারপরে এখানে কি দেখা গেছে আমরা এখানে দিলাম কি স্পেসিফিক ওয়েবস কি দিলাম ওয়েব পেজ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে স্পেসিফিক ওয়েবসাইট দিলে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা এই যে তিনটা অপশন আছে কন্টেন্ট অথবা কি করতে পারেন আপনার ইকুয়াল, ধরুন আমরা ইকুয়াল দিলাম, দিয়ে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন, তাহলে এখান থেকে কি করতে হবে আপনি আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন, আর উপরে দেখা গেছে কি এখানে আমাদের অল ওয়েবসাইট ভিজিটর দেখা দিয়েছি, তাহলে আমাদের এই পিক্সেলের ভিতরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের টোটাল ওয়েবসাইট থেকে আমাদের এখানে কি করবে কাজটা করবে, আর এই অপশনে আমাদের স্পেসিফিক যে ইউআরএলটা আছে ওয়েবসাইট পেজটা আছে সেটা আমরা লিঙ্ক দিয়ে দেবো এখানে, দেওয়ার পরে এখান থেকে ধরেন নাকি আমরা অডিয়েন্সের নাম দিয়ে ইচ্ছা করলে কাস্টমার লিস্ট তৈরি করতে পারি, তাহলে এখান থেকে এক্সক্লুড পিপলের মাধ্যমে আমরা এক্সক্লুড করতে পারি, এক্সক্লুডের মাধ্যমে কি আপনার কোন অপশন থেকে দেখা গেছে এখানে কি করবে না আপনার এখান থেকে ফেসবুক ভিজিটর নিবে না, তো সেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে এই ইভেন্টের এই ইভেন্ট থেকে কি করবে না ফেসবুক ভিজিটর নিবে না, তাহলে সেটা দেখাই দিলে কত দিনের ভিতরে নিবে না সেটা এখান থেকে দেখাই দেয় এক্সক্লুডের মাধ্যমে, মানে আপনার কাজটা করলে সেখান থেকে ফেসবুক ভিজিটর নিবে না, আর ইনক্লুড করলে সেখান থেকে ফেসবুক ভিজিটর কি করবে সিলেক্ট করবে, তাহলে এন্টার মাধ্যমে করলে দুই জায়গা থেকে করবে, অর্ডার মাধ্যমে করলে যে কোনো এক জায়গা থেকে ভিজিটর নিয়ে ফেসবুক সিলেক্ট করে করবে কি আপনাকে একটা কাস্টমার লিস্ট তৈরি করে দেবে। তাহলে এইভাবে এখান থেকে কি করতে পারি আমাদের ওয়েবসাইট থেকে আমরা খুব ইজিলিভাবে দেখা যায় কি করতে পারি আমাদের কাস্টমার লিস্টের বিষয়গুলো আমরা তৈরি করতে পারি। যদি আপনার কি করা থাকে আপনার পিক্সেল সেট আপ করা থাকে আপনার ওয়েবসাইটে এবং অ্যাক্টিভ থাকে পিক্সেল, সেই ক্ষেত্রে আপনার ওই পিক্সেলের নামটা আমরা এখানে বলছি কি চলে আসলে পিক্সেলের নামটা এখানে চলে আসলে তখন আপনার বাকি বিষয়গুলো দেখা দেয় এখানে এই কাজটা করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা ওয়েবসাইটের পরে এই যে বিষয়গুলো বলছি আপনারা এই যে ফেসবুক পেজে যাই নেক্সটে গেলাম, যার পরে আপনাদের কোন পেজ থেকে করবেন এবার পেজ আপনার পেজের পেজের বিষয়ে দেখা দেবেন, দেওয়ার পরে এখন পেজের মধ্যে কোন ধরনের ইভেন্ট বিভিন্ন ধরনের ইভেন্টের বিষয়গুলো আছে যে আপনার পেজের মধ্যে কোন ধরনের ইভেন্টের বিষয়ে দেখাবেন, সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে ওই আপনার ওয়েবসাইটের মতো ইনক্লুড তারপরে এক্সক্লুড দিয়ে আপনার এখান থেকে অডিয়েন্সের নেম দেয় এখান থেকে আপনার ফেসবুক পেজ থেকেও আপনার কাস্টমার লিস্ট তৈরি করতে পারেন। তাহলে আমরা বলছি কি এই যে এই সমস্ত বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখলে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তো এখান থেকে ধরেন আপনার একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করার পরে সেই কাস্টমার অডিয়েন্সের যে আপনার তৈরি করবেন তখন সেই ক্ষেত্রে কাস্টমার অডিয়েন্সটা আপনার এখানে চলে আসবে কাস্টমার অডিয়েন্সের নেমটা। তাহলে আমরা একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করি তো আমরা ফেসবুক পেজ থেকেই করি, তো এখন তো নেক্সটে যাই, যার পর আমরা কোন পেজ থেকে করবো এই পেজ থেকে করবো, আমরা দেখা দিলাম কি এখানে পিপল হু কারেন্টলি লাইক টু ইউর ফলো ইউর পেজ আমরা এটা দিলাম, দেওয়ার পরে ধরুন আমরা একটা অডিয়েন্সের নেম দিলাম, দেওয়ার পর চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমাদের এখানে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি হয়ে গেল, যে নামে দিলাম তৈরি হয়ে গেল। এখন ধরুন যে কি আমরা যে কাস্টমার অডিয়েন্স তৈরি করছি এখন এই অডিয়েন্সের মধ্যে আমরা এখান থেকে কি করতে পারি চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে ইচ্ছা করলে আমরা এটা কি করতে পারি এখান থেকে আমরা এই যে ক্রিয়েট লোকালাইজ আমাদের কাস্টমার অডিয়েন্স থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি লোকালাইজ অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। তো এখন এই যে আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করলাম এখন লোকালাইজ অডিয়েন্সের বিষয়টা কি কাজ করে দেখা গেছে কি এখানে আমরা যে ধরনের অডিয়েন্সের বিষয়গুলো সিলেক্ট করলাম কাস্টমার অডিয়েন্সের মধ্যে
আমরা ইচ্ছা করে লোকালাইজ অডিয়েন্সের মাধ্যমে কি করতে পারি, ওই ধরনের মানে ওই সিমিলার অডিয়েন্স চেষ্টা করলে আরো নতুন অডিয়েন্স তৈরি করতে পারি। মানে এখানে আমাদের কাস্টমারদের ভিতরে যে ধরনের অডিয়েন্সগুলো দেওয়া আছে ওই রিলেটেড বা ওই সিমিলার অডিয়েন্সগুলো ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আবার নতুন অডিয়েন্স আবার ওই ধরনের অডিয়েন্সগুলো তৈরি করতে পারি এই লোকালাইজ অডিয়েন্সের মাধ্যমে। তাই লোকালাইজ অডিয়েন্সের উপর দেখা আছে আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখলে আপনার এই বিষয়ে লোকালাইজ অডিয়েন্সের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন ধরুন এখান থেকে আমাদের এই কাস্টম অডিয়েন্স আমরা যে তৈরি করলাম, এই কাস্টম অডিয়েন্সটা হয়েছে কি, এখান থেকে আমরা কি করলাম, আমাদের যে অডিয়েন্সগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে আর পাশাপাশি কোথায় আমাদের যে ফেসবুক পেজে, মানে আমরা যেখান থেকে রিটার্গেটিং করি না কেন সেখান থেকে যে অলরেডি আমাদের এক্সিস্টিং যে ভিজিটরগুলো আছে সেখান থেকে আমরা কি করলাম অডিয়েন্স টার্গেট করে রিটার্গেট করে কি করলাম এখান থেকে আমরা আমাদের কাস্টম আমাদের অডিয়েন্সকে আমরা এখান থেকে কি করলাম তৈরি করলাম। তৈরি করলে এই ধরনের অডিয়েন্সকে আমরা সিলেক্ট করে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডভার্টাইজ করতে পারবো। তাহলে এডিয়েন্স আমার কাস্টম অডিয়েন্সের বিষয়। এখন থেকে ধরেন আমরা এবার যাই লোকালাইজ অডিয়েন্সের বিষয়, এতে আমরা যে লোকালাইজ অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে এই যে লোকালাইজ অডিয়েন্স আমরা এখানে গেলে সিলেক্টিভ লোকালাইজ লোকালাইজ সোর্স, তাহলে আমরা এখানে গেলাম, যার পরে আমরা এখান থেকে কি করতে পারি আমরা বিভিন্ন হয়তো আমরা লোকালাইজ অডিয়েন্স তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে এখানে যে ক্যাটাগরি এখানে কি আছে ক্যাটালগ, তাহলে ভ্যালু বেস সোর্সের মধ্যে কি আছে আমার ফেসবুক শপে যে বিভিন্ন ক্যাটালগ দেওয়া আছে আমরা ক্যাটালগ থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি লোকালাইজ অডিয়েন্স তৈরি করতে পারি, অথবা আদার সোর্সে যে আমরা ইচ্ছা করলে আমাদের যে পেজগুলো দেওয়া আছে সেই পেজ থেকে করতে পারি, অথবা আমাদের যেখানে কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে সেই কাস্টম অডিয়েন্স থেকে ইচ্ছা করলে আমরা লোকালাইজ অডিয়েন্স ইচ্ছা করলে তৈরি করতে পারি। যদি আমাদের কাস্টম অডিয়েন্স থেকে করি তাহলে আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিলাম যেটা তৈরি করছি, করার পরে এখান থেকে কি করব আমরা এখান থেকে সার্চ ফর কি রিজন অর কান্ট্রিজ। এখন দেখা গেছে আমাদের এই কাস্টম অডিয়েন্সের ভিতরে দেখা গেছে যে ধরনের অডিয়েন্সগুলো আছে ওই রিলেটেড ওই ধরনের সিমিলার অডিয়েন্সগুলো আমরা কি করব এখন নতুনভাবে আবার কিছু অডিয়েন্স আমরা তৈরি করব। আর সেটা করার জন্য আমরা কোন জায়গা থেকে করব, আমাদের সেই অডিয়েন্সের লোকেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে এখানে ধরেন আমরা কি এই যে দেওয়া আছে কি রিজন অর কান্ট্রিজ, আমরা এখানে ব্রাউজে ক্লিক করলাম, করার পর আমরা কান্ট্রিজ সিলেক্ট করি, তারপরে কোন কান্ট্রিজ আপনার করবো সেটা দেখা দিলাম। যেমন আমরা দেখালাম কি ইউরোপ, ইউরোপ দেখার পর কোন আমরা দেখালাম অস্ট্রেলিয়া, বাস অস্ট্রেলিয়া দেখানোর পরে এখন আমরা কি করবো আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে এই যে সিলেক্ট অডিয়েন্স সাইজ আমাদের অডিয়েন্স সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি ওয়ান দেওয়া থাকলে আপনার এখানে 100 to 100 আপনার কি করবে আপনার ওই রিলিভেন্ট আপনার অডিয়েন্সগুলো ওই সিমিলার অডিয়েন্সগুলো এখান থেকে ফেসবুক তৈরি করবে। আর আপনার যদি এখানে আমরা টু দেই তাহলে টু দিলে কত পার্সেন্ট হবে আপনার ধর 90% সিমিলার থাকবে, আর 10% দেখা গেছে আপনার মানে আপনার সিমিলার থাকবে না আর 10%। আর আপনার এখানে যত বাড়াবো তত আমাদের কি হবে এখান থেকে টার্গেটটা কি হবে আমাদের ব্রড হয়ে যাবে, আর যখন অডিয়েন্সে ব্রড হবে তখন আপনার সিমিলার অডিয়েন্সগুলো কমতে থাকবে। এই কারণে আপনার সর্বোচ্চ এখানে ধরেন যে আপনার 2 to 3 পর্যন্ত যেতে পারেন, বেশি গেলে আপনার কি সিমিলার অডিয়েন্সের সংখ্যা কমতে থাকবে, দেখা গেছে অন্য অডিয়েন্সের বিষয়গুলো এখানে বেশি আপনার কি হবে আপনার এখানে অডিয়েন্স তৈরি হবে, মানে দেখা গেছে ভিন্ন অডিয়েন্স বেশি তৈরি হবে সিমিলার অডিয়েন্স কম হবে যদি আপনার এখানে ব্রড করেন। এই কারণে আপনার এখানে 0 থেকে এখানে আপনার 1 to 2 রাখেন সেক্ষেত্রে আপনারা সিমিলার অডিয়েন্সগুলো বেশি পাবেন। তাহলে 1 রাখলে বলছি আপনার এখান থেকে কত পাবেন, ধরুন আমরা 1 রাখলে 100%, আপনার যদি 2 রাখি বলছি কত 90% সিমিলার পাইতে পারেন, 10% আপনারা ভিন্ন অডিয়েন্স পাইতে পারেন। তো এইভাবে অডিয়েন্সের বিষয়গুলো ধরুন এই যে এখান থেকে ফেসবুক এবার শো করে দেখাবে, দেখানোর পর আপনার ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এখান থেকে একটা আপনার কি লোকালাইজ অডিয়েন্স হবে, তখন এই লোকালাইজ অডিয়েন্স কিংবা আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করলে আপনার এই ধরনের অডিয়েন্সকে আপনার এখান থেকে সিলেক্ট করে যদি আপনি এখান থেকে কি করেন আপনার বিজনেসের মধ্যে আপনার ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডভার্টাইজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার সেলসের পরিমাণটা আরও বেশি এখান থেকে কি আরও বেশি পরিমাণ সেলসের পরিমাণ আরও বেশি হয়ে যাবে। আপনি যদি প্রথম দিকে সেলসের পরিমাণ থাকে 2% to 3%, আপনি যখন কাস্টম অডিয়েন্স লোকালাইজ অডিয়েন্স তৈরি করে আপনি এখান থেকে রিটার্গেটিং ক্যাম্পেইন করবেন, তো সেই ক্ষেত্রে আপনার সেলসের পরিমাণটা কি হয়ে যাবে আপনার দেখা গেছে আপনার 2% to 3% থেকে আপনার 10% কিংবা 20%, মানে অনেক গুণ মানে ডাবলের ডাবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করবেন, তারপরে এই যেটা বললাম এখানে আপনার যে সেলস ফাইনালের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ফলো করবেন, করলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনার সেলসের পরিমাণ আপনার বিজনেসের মধ্যে আপনার অনেক গুণ বেশি বাইরে যাবে। তো এইভাবে এখান থেকে আপনার বিষয়গুলো করার পরে এখন আমরা তো এখান থেকে কি দেখলাম যে এখান থেকে ধরুন আমরা লোকালাইজ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স তৈরি করার বিষয়টা দেখলাম, আমরা ধরুন ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলে আমাদের এখান থেকে লোকালাইজ অডিয়েন্স তৈরি হয়ে যাবে। তাহলে এই যে তো আমাদের লোকালাইজ অডিয়েন্স তৈরি হয়ে গেল, এখানে যেটা আমরা দিলাম তৈরি হয়ে গেল, তারপর আমরা আবার ক্রিয়েট অডিয়েন্সে গেলাম, আবার লোকালাইজ অডিয়েন্সে যাই, যার পরে ধরুন আমাদের লোকালাইজ অডিয়েন্স তৈরি করার ক্ষেত্রে এখান থেকে আমরা আরও অপশন আছে, যেমন কি আমরা যে এখানে যাই যার পরে দেখেন কাস্টম অডিয়েন্স এখানে থেকে আমাদের যে কাস্টম অডিয়েন্সে গেলে আমরা এই যে কাস্টম অডিয়েন্সের অপশন থেকে ইচ্ছা করলে আমরা লোকালাইজ অডিয়েন্স তৈরি করতে পারি। তারপরে ধরুন আমরা এই যে এখান থেকে আমাদের ওয়েবসাইট ছাড়াও আর বিভিন্ন অপশন থেকে ইচ্ছা করলে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তারপরে ধরুন এখন আমরা আবার যাই, এখানে যাওয়ার পরে আমরা ইচ্ছা করলে যে কাস্টম অডিয়েন্স উইথ কনভার্স কাস্টমার ভ্যালু আমরা এই অপশন থেকে ইচ্ছা করলে কি করতে পারি আমরা এখান থেকে কাস্টমার লিস্ট কাস্টমারের যে নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওই বিষয়গুলো আমাদের এক্সেলে একটা লিস্ট করা থাকলে সেটা যদি আমাদের কি করা থাকে
আমাদের এখানে সিএসবি ফরম্যাটে, সিএসবি ফরম্যাটে আমাদের এক্সেলের ফাইলটা সেভ করা থাকে, সেই ফাইলটাকে আপলোড করে দিয়ে ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, আমরা এখান থেকে লোকাল অডিয়েন্স তৈরি করতে পারি, তো বিভিন্নভাবে করতে পারি। সেই বিষয়গুলো বলছে এই আমার চ্যানেলের ভিডিওটা দেখলে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আর যাই এগুলো আমাদের করার পরে এখন এখান থেকে তো আমরা বলছি অডিয়েন্স তৈরি করে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারি। তাহলে অডিয়েন্স তৈরি করার পরে আমরা এই যে এখন যদি প্লাসে ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে এই যে লেখা আছে ক্রিয়েটেড, আমরা ক্রিয়েটেড ক্লিক করলাম, আমরা কোথায় এখান থেকে যাই, আমরা ক্রিয়েটেড এডিট ক্লিক করলাম, আমরা এখন অ্যাডের তৈরির বিষয়গুলো চলে আসবে। বাস এখন আমাদের কোথায় এই যে আমাদের ক্রিয়েট নিউ ক্যাম্পেইন আমাদের এই অপশনে ফেসবুক নিয়ে আসছে। তাহলে আমাদের অডিয়েন্সটা আমরা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে ক্রিয়েটেডে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে আসছে, এখন ফেসবুক আমাদের বলতেছে এখান থেকে আমাদের ক্যাম্পেইন কি করে দিয়ে, আমাদের ক্যাম্পেইন এখান থেকে অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা কোন ধরনের ক্যাম্পেইন করব সেই ধরনের ক্যাম্পেইনের বিষয়টা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করে আমাদের বাকি টোটাল কাজগুলো ফেসবুক আমাদের করতে বলছে। তাহলে এখন থেকে দেখা গেছে আমরা কি বিষয়টা দেখলাম, তাই আমরা চাইলে এখান থেকে আমরা অডিয়েন্স তৈরি করে তারপরে আমরা ক্রিয়েটেডে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারি, অডিয়েন্স তৈরি করে তারপরে এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি আমাদের টার্গেটেড অডিয়েন্সের অডিয়েন্সের কাছে, আমাদের কি করার জন্য, আমাদের বিজনেসটাকে আমাদের প্রোডাক্টগুলোকে শো করার জন্য। তাহলে এখান থেকে এইভাবে বিষয়টা করতে পারি। তারপরে চাইলে আমরা কি করতে পারি বলছি, আমরা চাইলে এখান থেকে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকে, আমরা অ্যাড ম্যানেজারে ঢুকে আমরা সরাসরি ক্যাম্পেইন সেট আপ করে তারপরে যেগুলো আমরা কাস্টম অডিয়েন্স বা লোকাল অডিয়েন্স তৈরি করে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই ক্ষেত্রে কিরকম, আপনার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনার এখান থেকে ক্রিয়েট ক্লিক করে আপনাদের ক্যাম্পেইন অপশনে ঢুকবেন। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে কি করা রেস্ট্রিক্টেড করা আছে, তাহলে বিষয়টা আমি এখান থেকে দেখাচ্ছি অ্যাকাউন্ট ওভার ভিউ থেকে। তো অ্যাকাউন্ট ওভার ভিউতে ক্লিক করলে আমরা এই যে ক্রিয়েট ক্লিক করলাম, তাহলে এখান থেকে এই অপশনটা চলে আসছে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টের, আপনারা এখান থেকে যে ক্যাম্পেইনে ক্রিয়েট ক্লিক করলে আপনাদের কাছে সেম অপশনটা আসবে। আসার পর এখান থেকে ধরুন যেহেতু বলছি কি আমরা নতুন বিজনেস হলে আমরা কি করবো, এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ এই ধরনের ক্যাম্পেইন সেট আপ করে কি করবো, আমরা এখান থেকে আমাদের বিজনেসটাকে মানুষকে জানাবো, বিজনেসটাকে মানুষের কাছে রিচ করাবো, তো এই বিষয়গুলো পাশাপাশি কি বলছি আমরা এখান থেকে যে আমাদের এখান থেকে সেলস ফানেলের যে বিষয়টা আছে সেটা আমরা ফলো করবো, সেলস ফানেলের বিষয়ে আমরা ফলো করবো। ফলো করার পরে এখান থেকে দেখা গেছে কি এখান থেকে আমরা সেলস ফানেল ফলো করে আমরা এখান থেকে কি করবো, নতুন বিজনেসের মধ্যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ আমরা এই ধরনের ক্যাম্পেইন করবো। তাহলে করার পরে আমাদের বসে বিজনেস যখন মানুষ চিনবে জানবে তখন থেকে আমরা এখান থেকে বাকি যে কনসিডারেশন বিষয়গুলো এই ধরনের আমরা এখান থেকে ক্যাম্পেইন করে অ্যাডভার্টাইজ করবো। তারপরে ফাইনালি যখন আমাদের বিজনেসটা অনেক প্রচার হয়ে যাবে তখন এখান থেকে আমাদের সেলস বেশি জেনারেট করার জন্য আমরা এখান থেকে এই ধরনের ক্যাম্পেইনগুলো দিয়ে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করবো আমাদের বিজনেসের মধ্যে। আচ্ছা যাই হোক, এখান থেকে ধরেন আপনি ধরুন আমরা মনে করি আমাদের বিজনেসটা নিউ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরুন রিস্ক ক্যাম্পেইনটা চালাই। তো রিস্ক ক্যাম্পেইন করানোর পরে আমাদের এখানে পরে কি করতে হবে, এখান থেকে আমাদের এই ক্যাম্পেইনের নেমগুলো দিতে হবে। আপনি আপনার ক্যাম্পেইনের নেমটা দিবেন, তাহলে এখান থেকে ধরুন আমি জাস্ট একটা নেম দিলাম, এখানে ক্যাম্পেইনের নেম অ্যাড সেট নেম, এর নেম দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের এই যে ক্যাম্পেইনের নেম চলে আসছে। তারপরে ধরুন যে এখান থেকে আমাদের এই যে ক্যাম্পেইনের ডিটেলস চাইলে আপনার অ্যাপি টেস্ট আপনার কি করতে পারেন, আপনি এখানে ভেরিয়েন্ট টেস্ট করতে পারেন আপনার অ্যাডের, সেই ক্ষেত্রে অ্যাপি টেস্ট চাইলে আপনার এখান থেকে করতে পারেন। তারপর আপনার জানেন যে শুরুতে ক্যাম্পেইনের বাজেট সেট করে দেবেন, এই অ্যাচগুলো এখান থেকে আপনার অন করে দিয়ে শুরুতে ক্যাম্পেইনের টোটাল বাজেটটা সেট করে দিতে পারেন। তাহলে এখানে ধরুন যে এই যে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে অ্যাপি টেস্ট, ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন এই বিষয়গুলোর উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা আলাদা, ওই ভিডিওগুলো দেখলে আপনার এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আর যে ক্যাম্পেইনের এই বিষয়গুলো করার পরে এখানে আমরা খুলে চলতে চলে যাবো নেক্সটে। তো নেক্সটে অথবা আমরা এখানে কি অ্যাড সেট অপশনে ক্লিক করে আমরা নেক্সটে যেতে পারি, অথবা আমরা নেক্সটে ক্লিক করে আমাদের অ্যাড সেটে আমরা ঢুকতে পারি। তাহলে অ্যাড সেট আসার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডের নেমটা দিতে হবে অ্যাড সেটের, যেহেতু আমি শুরুতে দিচ্ছি এখানে চলে আসছে। তারপর আপনার দেখা যাচ্ছে এখানে আপনার কোন পেজ থেকে আপনি এখানে কি করবেন, আপনি এখান থেকে যে ক্যাম্পেইন সেট আপ করবেন সেই পেজটা এখানে দেখা দেবেন। তাহলে আমি আমার পেজটা দেখা দিলাম, দেখানোর পরে আপনার চাইলে ডাইনামিক ক্রিয়েটিভ ইউজ করছেন সেটা করতে পারেন, এবং ডাইনামিক ক্রিয়েটিভ কী সেই বিষয়টা কীভাবে ইউজ করতে হয় তার উপর অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিডিও দেখে আপনার ডাইনামিক ক্রিয়েটিভ বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তারপর এখানে কী দেওয়া আছে, বাজেট অ্যান্ড শিডিউল। এখন দেখা গেছে আমাদের এখানে আমরা যেখানে ক্যাম্পেইনটা করব, আমাদের বিজনেসের মধ্যে আমরা যেখানে রিস্ক ক্যাম্পেইনটা করব, সেক্ষেত্রে আমার এই ক্যাম্পেইনের জন্য এখানে আমি বাজেট শিডিউলটা কীরকম রাখবো, আমি যদি শুরুতে আমি বাজেট শিডিউল দিতাম তাহলে সেক্ষেত্রে আমি বাজেট আমি ডেইলি বা লাইফ টাইম বাজেট শুরুতে দিতে পারতাম আমার টোটাল ক্যাম্পেইনের জন্য। আর এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের একটা অ্যাড সেট কিংবা আমাদের একাধিক অ্যাড সেট থাকলে সেই একটা বা একাধিক অ্যাড সেটের জন্য আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা কি করতে পারি, আমরা বাজেট শিডিউল সেট করতে পারি। সেক্ষেত্রে আপনার ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট যেটা দেন এখান থেকে আপনারা আপনাদের ক্যাম্পেইনের জন্য দিতে পারেন। তো এই বাজেট শিডিউলের উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ওই ভিডিও দেখলে একটু বাজেট শিডিউলের বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। আচ্ছা তারপর এখানে আমাদের যে বিষয়টা আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, আমাদের এখানে অডিয়েন্স। তাই এই অডিয়েন্সের বিষয়টা মূলত আমাদেরকে রিটার্গেটিং বা রিমার্কেটিং এর আমাদেরকে মেন বিষয়, কারণ আমরা আমাদের যে এখানে আমরা ক্যাম্পেইন করবো, আমরা যেখানে অ্যাডভার্টাইজ দিব সেক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইনটা আমাদের অ্যাডটাকে দেখা গেছে ফেসবুক কোথায় দেখাবে, কাদের সামনে দেখাবে, তো সেই ক্ষেত্রে আমাদের কোন ধরনের অডিয়েন্সের সামনে দেখাবে যাতে আমাদের সেলসটা বেশি পায়।
তো সেই ক্ষেত্রে এখানে আমাদের অডিয়েন্সের বিষয়গুলো ভালোভাবে সেট করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম যে আপনার যদি নতুন বিজনেস হয় তা সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কি দেখাইছি যে আপনার এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ দেখানোর পরে তারপরে এই ধরনের ক্যাম্পেইন করার পরে আপনি কি করতে পারেন আপনার এখান থেকে সেভ অডিয়েন্স, তো সেভ অডিয়েন্সের বিষয়টাকে সেটা আমরা কি করছি আগে কথা বলছি, তো সেভ অডিয়েন্স চাইলে আপনার এখান থেকে সেভ অডিয়েন্স করতে পারেন। এই যে এখান থেকে আপনার লোকেশন দেখাবেন, এজ দেখাবেন, তারপর দেখাচ্ছে এই যে জেন্ডার, তারপর ডিটেল টার্গেটিং এর ভিতর থেকে এখান থেকে আপনার ডিটেলস ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার দিয়ে আপনি ডিটেল টার্গেটিং করে আপনার নতুন বিজনেসের মধ্যে আপনার নিজের মতো করে আপনার কি করতে পারেন আপনার বিজনেসটা কোন ধরনের ওই ধরনের টার্গেটিং করে আপনি আপনার বিজনেসটাকে ওই ধরনের ভিডিওর সামনে আপনি কি করতে পারেন আপনি শো করতে পারেন। শো করলে এখানে আপনার বিজনেসের মধ্যে কি হবে অডিয়েন্স আপনার বিজনেস দেখবে, প্রোডাক্টগুলো দেখবে, দেখার পরে তারা আপনার বিজনেস সম্বন্ধে চিনবে জানবে, আপনার যখন বিজনেসটা মানুষ চিনলো জানলো তখন আপনি পরবর্তী যে এখান থেকে আপনার এই যে অপশন থেকে আপনার কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স আপনার ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। তাহলে কাস্টম অডিয়েন্স আমরা আগে যে বিষয়টা দেখলাম সেম কাস্টমার ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, তারপরে যে লোকাল অডিয়েন্স আমরা এই কাস্টমার ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। তাহলে আপনারা ধরেন যে কি আপনার প্রথম দিকে বিজনেসের আপনারা এখানে কি বলছে আপনার এখান থেকে আপনার ব্র্যান্ড অডিয়েন্স এই ধরনের আপনার এখান থেকে অবজেক্ট সিলেক্ট করার পরে আপনার সেফ অডিয়েন্সের মাধ্যমে আপনার বিজনেসটা মানুষকে জানানোর পরেই আপনারা ধরেন যে কি যখন বিজনেস সেটা রানিং হয়ে যাবে তখন আপনারা কি করতে পারেন আপনার এখান থেকে যে কাস্টম অডিয়েন্স পরে আপনার লোকাল অডিয়েন্স এই বিষয়গুলো দেখাই দিয়ে তারপর আপনার এখান থেকে দেখা গেছে যে ওই যে ট্রাফিক এঙ্গেজমেন্ট এই ধরনের ক্যাম্পেইনগুলো আপনারা করতে পারেন। তো এই ধরনের ক্যাম্পেইনগুলো করলে কি হবে আপনার দেখা গেছে কি এখান থেকে আপনার কাস্টমাররা দেখা গেছে কি আপনার বিজনেসের মধ্যে আসবে, তারা দেখা গেছে এখানে আপনার বিজনেসের প্রোডাক্টগুলো তারা ভালোভাবে দেখবে জানবে, তখন আপনার বিজনেস সম্বন্ধে আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষের ট্রাস্টের জন্মায় যাবে, তখন এখান থেকে মানুষের আস্তে আস্তে করে আপনার ইয়ার মধ্যে সেলসও বাড়তে থাকবে। তখন আপনার কি করবেন ফাইনালিভাবে এখান থেকে আপনারা যে বিষয়গুলো বললাম কি আমরা এখান থেকে এই যে আমাদের ফাইনাল অপশন থেকে কনভার্সনের যে বিষয়গুলো বললাম এখানে যে কনভার্সনের যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো আপনার করবেন তারপরে দেখা গেছে কি আপনারা এগুলো করবেন এবং দেখা গেছে আপনারা এখান থেকে যে এই যে কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স এই বিষয়গুলো আপনারা ধরেন এখান থেকে ভালোভাবে সেট করবেন টার্গেটিং করবেন এবং আপনারা দেখা গেছে ওই যে যখন আপনার বললাম কি বিজনেস অনেক পপুলার হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এই বিষয়গুলো ক্যাম্পেইনগুলো করবেন এবং আপনারা বললাম এখান থেকে কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স সেট করবেন। করার পরে এখান থেকে আপনাদের ক্যাম্পেইনের যে বাকি বিষয়গুলো আছে তারপরে কি এখানে প্লেসমেন্ট যে প্লেসমেন্ট আপনার কোন প্লেসমেন্টে ফেসবুক আপনাদের অ্যাডটাকে দেখাবে আপনার অডিয়েন্স সিলেক্ট করলেন তারপরে কোন প্লেসমেন্টে দেখাবে সেই প্লেসমেন্ট আমাদের একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে প্লেসমেন্টের বিষয় কোথায় দেখাবে আপনার অটো প্লেসমেন্ট দেখাবেন না ম্যানুয়ালি দেখাবেন, তো সেই ক্ষেত্রে এখন অটো প্লেসমেন্ট দেখাটাই ভালো কিন্তু আপনি চান আপনার বাজেট কম থাকে তাহলে আপনি ম্যানুয়ালি প্লেসমেন্টটা করতে পারেন। তো প্লেসমেন্টের বিষয় দেখা দিলে আপনারা ওই প্লেসমেন্টগুলোতে ফেসবুক আপনারা যে ধরনের এখন অডিয়েন্স সিলেক্ট করছেন ওই ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক আপনাদের অ্যাডটাকে আপনার বিজনেসটাকে আপনাদের প্রোডাক্টগুলোকে শো করবে। তো সেই ক্ষেত্রে শো করলে আপনাদের ঠিক মতো এখানে অডিয়েন্স আপনি টার্গেটিং করতে পারেন পাশাপাশি প্লেসমেন্ট ঠিক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কি সেলের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। তো এখান থেকে করার পরে তারপরে এখানে কি আমাদের অ্যাডের অপশনে তাহলে অ্যাডের অপশন আমরা এখান থেকে ক্লিক করতে পারি অথবা নেক্সটে ক্লিক করে আমরা আমাদের অ্যাডের ফাংশন দিতে পারি। অ্যাডের ফাংশনে যাওয়ার পরে এখান থেকে এই যে আপনার অ্যাডের নেম তারপর আপনার এখানে কোন পেজ থেকে করতে চাইলে পেজ চেঞ্জ করতে পারেন, তারপরে এখান থেকে আপনার ব্র্যান্ডেড কন্টেন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনার থার্ড পার্টির যে আপনার কোনো যদি পেজ থাকে সেই পেজ অথবা আপনার প্রোডাক্ট থাকে সেটা ইচ্ছা করলে দেখাতে পারেন। তো ব্র্যান্ডেড কন্টেন্টের উপর বিষয়টাকে সেটার উপরে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে এই বিষয়ের উপরে, তো সেটা দেখলে আপনার বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর চাইলে এখান থেকে যেমন আপনার এখান থেকে অ্যাড থেকে আপনারা কি করতে পারেন চাইলে আপনার অ্যাড তৈরি করে দিতে পারেন অথবা আপনার এখান থেকে সিলেক্ট পোস্ট একজিস্টিং পোস্ট থেকে করতে পারেন অথবা আপনাদের হাফ মোকাপের অপশনে করতে পারেন। তো এই হাফ মোকাপ কি তার উপরে একটা ভিডিও আমার চ্যানেলে আলাদা দেওয়া আছে, ওই ভিডিও দেখলে এখান থেকে আপনারা যে ক্রিয়েটিভ হাফ মোকাপের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে এখান থেকে এই যে দেওয়া সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারোসেল কালেকশন আপনাদের যে ধরনের অ্যাড তৈরি করা দরকার আপনারা সেটা করবেন। তাহলে এখানে আপনাদের ক্যাম্পেইন অনুসারে আপনাদের অ্যাড অনুসারে ওই ধরনের আপনারা এখান থেকে অ্যাড সেট আপ করবেন। পাস করার পরে এখান থেকে ধরেন যে কি এখানে আমাদের যে বাকি বিষয় আছে চাইলে আপনারা যদি মোবাইল এক্সপিরিয়েন্সের জন্য অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স করতে পারেন, তো যে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তারপরে সিঙ্গেল ইমেজ ভিডিও ক্যারোসেল কালেকশন এই বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর আপনার অ্যাডটা আপনার এখানে প্লেসমেন্ট নিজের মতো করে সেট করতে পারেন, কোন প্লেসমেন্ট অ্যাডটা কীভাবে দেখাবে সেই বিষয়গুলো নিজের মতো করে সেট করতে পারেন। তারপরে ধরুন যে এখান থেকে চাইলে আপনার ওয়েবসাইট ইউআরএল আপনার এখানে কি আপনার প্রাইমারি টেক্সট আপনার অ্যাডের বিষয়ে আপনার এখানে কি কিছু লিখবেন, আপনার অ্যাডটা কী ধরনের এখান থেকে মানুষ কীভাবে আপনার প্রোডাক্ট কিনতে পারবে বিজনেস সম্বন্ধে মানে আপনার অ্যাড সম্বন্ধে এখানে কিছু লিখবেন চাইলে, তারপর আপনার ওয়েবসাইটের ইউআরএল দেখাতে পারেন। তারপর এখানে ট্র্যাকিংয়ের বিষয় কি আপনার যখন ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকে আপনার ইয়ার ভিতরে তাহলে ওয়েবসাইটের মধ্যে সেই ক্ষেত্রে আপনার এখানে ওয়েবসাইটের আপনার অপশনগুলো দেখা দেয় এখান থেকে আপনার কি করতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনার কি করবে আপনার ভিজিটররা ঢুকবে, ঢুকার পরে দেখা গেছে কি সেখান থেকে তারা কোন কোন ধরনের ইভেন্টের বিষয়গুলো করলো কোন কোন ধরনের অ্যাকশনগুলো করলো, তো সেই ধরনের বিষয়গুলো এখান থেকে আপনার টার্গেট করে বা ট্র্যাকিং করে ইচ্ছা করলে আপনার এখান থেকে রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন। তো এই যে বিষয়গুলো ধরেন এগুলো করতে পারি। তারপরে ধরেন যে কি এখন যখন আপনার ওয়েবসাইট ভিজিটর এখান থেকে ঢুকবে
এখান থেকে আপনার ঢুকার পরে যখন বিভিন্ন ধরনের ইভেন্টের বিষয়গুলো করবে, সেই ক্ষেত্রে দেখা গেছে এখান থেকে আমাদের সব ধরনের অডিয়েন্সকে আমরা কি করতে পারি না, আমরা এখান থেকে দেখা গেছে পিক্সেলের মাধ্যমে আমরা তাদেরকে রিটার্গেটিং বা আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারি না, আমরা করতে পারি। আর সেই জন্য আমরা কি ইউজ করি, আমরা কনভার্সন এপিআই, এই কনভার্সন এপিআইয়ের মাধ্যমে দেখা গেছে কি এখান থেকে আমার দাদা অ্যাপলোর যে আমাদের ইউজারগুলো আছে তাদেরকে দেখা গেছে আমরা মানে এই কনভার্সন অ্যাপের মাধ্যমে মানে সার্ভার সাইডের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদেরকে আমাদের ট্র্যাকিং করতে হয়। আমরা পিক্সেলের মাধ্যমে সরাসরি আমাদের ওই ধরনের অ্যাপলোর কাস্টমারকে আমরা ট্র্যাকিং করতে পারি না, তো সেই কারণে দেখা গেছে আমরা কনভার্সন অ্যাপের মাধ্যমে সেই কাজটা করি। আর এই কনভার্সন অ্যাপের যে বিষয়টা কি তার উপরে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিডিও দেখে আপনার কনভার্সন অ্যাপের বিষয়টা ক্লিয়ার হতে পারে। তারপর কনভার্সন অ্যাপে কিভাবে সেট আপ করতে হয় সেটা ধরুন যে আলাদা একটা ভিডিওর মধ্যে আমরা বিষয়টা দেখবো। তো কনভার্সন অ্যাপে অনেক কোনো ভিডিও দেওয়া হয় না, যখন ভিডিও দিলে আপনার তখন কনভার্সন অ্যাপে সেট আপ বিষয় করে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো কনভার্সন অ্যাপের মাধ্যমে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপলোর যে ইউজারগুলো আছে আমরা অ্যাপলোর 80% উপর ইউজারগুলো আমরা কি করতে পারি এই আমরা এই কনভার্সন অ্যাপের মধ্যে করতে পারি। তো সেটা ওই ভিডিওতে আমরা ওই কনভার্সন অ্যাপে নিয়ে ডিটেলস কথা বলবো। তো এখন ধরুন যে কি আমরা এইভাবে যে বিষয়গুলো যেটা বললাম যেখানে আমাদের যে মেইন বিষয় যেটা ছিল রিটার্গেটিং বা রিমার্কেটিং এর বিষয়, তার সেই ক্ষেত্রে আমাদের মেইন বিষয় কি এখান থেকে বলছি আমরা কি শুরুতেই আমরা কি করবো এখান থেকে আমাদের এখান থেকে যে আমরা সেলস চ্যানেলের মাধ্যমে যে শুরুতে আমরা কি বলছি আমাদের অ্যাওয়ারনেস যে রিচ আমরা এই ধরনের ক্যাম্পেইনগুলো করবো প্রথমে শুরুর দিকে। তো করার পরে আমরা যেহেতু বিজনেস নতুন তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ক্যাম্পেইনগুলো পাশাপাশি এখান থেকে আমরা দেখে সেভ অডিয়েন্সের মাধ্যমে আমরা কাজটা আমরা করতে পারি প্রথম দিকে, মানে মানুষকে বিজনেসটা জানানোর জন্য পরিচয়ের জন্য। তারপরে বলছি কি এখান থেকে যখন বিজনেস আমাদের মোটামুটি রানিং হবে তারপরে এখান থেকে আমরা কনসিডারেশন অনুযায়ী আমরা এই ধরনের ক্যাম্পেইন পাশাপাশি আমরা কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স দেখা দিয়ে আমরা এই ধরনের ক্যাম্পেইন করতে পারি। ফাইনালি ভাবে এখান থেকে আমাদের বিজনেস যখন ভালোভাবে রানিং হয়ে যাবে তখন আমরা এই কনভার্সনের যে ক্যাম্পেইনগুলো করব এবং দেখা গেছে কি করবো আমরা দেখা গেছে আমাদের যে কাস্টম অডিয়েন্স লোকালাইজ অডিয়েন্স ওই অডিয়েন্সগুলো আমরা ভালোভাবে টার্গেটিং করে আমরা কি করবো এখান থেকে আমাদের যে বিজনেসটা আছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা কি করবো ভালোভাবে এখান থেকে আমরা প্লেসমেন্ট আমরা এখানে ভালোভাবে অডিয়েন্স সিলেক্ট পাশাপাশি আমরা প্লেসমেন্টের বিষয়গুলো ভালোভাবে আমরা ঠিক করে দেবো যে কোন প্লেসমেন্টটা ফেসবুক আমাদের অ্যাডটা দেখাবে। চাইলে আমরা অটোমেটিক প্লেসমেন্ট দেখালে ফেসবুক নিজের মতো করে আমাদের কি করবো আমাদের অ্যাডটাকে বিভিন্ন প্লেসমেন্টে দেখাবে, যেখানে দেখালে অ্যাডের থেকে আমাদের পারফরমেন্সটা ভালো আসবে আমাদের সেলের পরিমাণ বেশি হবে ফেসবুক সেখানে শো করবে যদি আমাদের বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারি। তারপর এখানে বললাম যে এখান থেকে আমরা এই কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স এই বিষয়গুলো করার পরে আমরা ফাইনালিভাবে আমরা সেলস চ্যানেল ফলো করে আমরা কি করবো আমাদের এখান থেকে আমাদের বিজনেসের জন্য আমরা কি করবো এখান থেকে রিটার্গেটিং বা আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করে এখান থেকে কি করতে পারি আমরা আমাদের বিজনেসের ভিতরে বেশি বেশি সেল জেনারেট করতে পারি এবং দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের বিজনেসটা বেশি বেশি সেল জেনারেট করে এখান থেকে আমাদের বিজনেসটাকে মধ্যে আমরা বেশি প্রফিট জেনারেট করতে পারি এবং আমরা আমাদের বিজনেসটাকে খুব দ্রুত গতিতে আমরা ডেভেলপ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক রিটার্গেটিং অব্লিক রিমার্কেটিং অ্যাডস স্টেপ বাই স্টেপ গাইড ফর ইউ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।